ইস্টবেঙ্গলের হিজাজি মেহের যার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হতে চলেছে একত্রিশে মে তারপর তিনি কোন ক্লাবে যাবেন তার কাছে অনেক ক্লাবের অফার আছে তার ডিটেলে আমি তোমাদের বলবো তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর আজকের প্রথম খবরটি বলবো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগান সুপার জাইন উড়িষ্যা এফসিকে গতকালকে সেভেন আপ খাইয়ে দিয়েছেন সেভেন আপ খাওয়া মানে মোহনবাগান সুপার জাইন টিম তারা সাত শূন্য গোলে হারিয়ে দেয় উড়িশার টিমকে আর এই জয় নিয়ে কিন্তু মোহনবাগান টিম আগামী আঠেরো তারিখ ডার্বি ম্যাচ রয়েছে এই রিলায়েন্স ফাউন্ডেশান ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে তার আগে তারা কিন্তু অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পাবে আর উল্টো দিকে ইস্টবেঙ্গল টিমও কিন্তু পিছিয়ে নেই তারা এখন লিগ টেবিলে দুই নম্বর পজিশানে রয়েছে তো দেখা যাক একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা আঠেরো তারিখ দেখতে পাবো এরপর বলবো দল বদলের খবর দল বদলের খবর একটি রুমার মার্কেটে উঠে এসেছে যে ইস্টবেঙ্গল টিম মুম্বাই সিটি এফসির বিনীত রায়ের সঙ্গে নাকি কথাবার্তা চালাচ্ছে বা এটা রুমার এর আগের বছরও কিন্তু এই এরমভাবেই একটা কথা উঠে এসেছিল বিনীত রায়ের সঙ্গে বাট বিনীত রায় এক বছরে কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নেয় মুম্বাই সিটি এফসির সঙ্গে আর বলে রাখি বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে বিনীত রায় কিন্তু ঠিকঠাক সময় পাচ্ছেন না খেলার আর তার পারফরমেন্স এই বছর কিন্তু অতটাও ভালো নয় তো দেখা যাক ইস্টবেঙ্গল টিমে যদি তিনি আদৌ আসেন তো কেমন পারফরমেন্স দেয় আর ইস্টবেঙ্গলের তো মাঝমাঠের অবস্থা খারাপ সৌভিক একলাই স্বদেশী একজন মাঝ খেলছেন আর রাজয় ছেত্রীকে নিয়ে তো কোনো মানে কথাই বলার মতো নয় তো দেখা যাক যদি বিনীত রায় ইস্ট বেঙ্গলে ইস্টবেঙ্গলে আসে তো ইস্টবেঙ্গলে কতটা লাভ হয় সেটা তো পরের মরশুমেই বোঝা যাবে এরপর আরেকটি আপডেট দেবো ইস্টবেঙ্গলে একজন বিদেশি খেলোয়াড় খেলে গিয়েছিল যার নাম হোয়ান মেরা একটা সময় যখন ইস্টবেঙ্গল আই লিগ খেলতো তখন এই খেলোয়াড়টি ইস্টবেঙ্গলে কিন্তু খেলে গেছে বর্তমানে তিনি পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তিবদ্ধ এবং পাঞ্জাবের হয়ে খেলছেন কিন্তু একটি পোস্ট বেরিয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে তিনি ইস্টের একটি ক্লাবে নেক্সট মৌসুমে আসতে চলেছেন তো এখান থেকে ইস্টের কোন কোন ক্লাব আছে ইস্টবেঙ্গল আছে জামশেদপুর এফসি আছে উড়িষ্যা আছে মোহনবাগান আছে আর নর্থ ইস্ট রয়েছে তো এবার আমি বলে রাখি যে মোহনবাগানের কিন্তু দ দরকার নেই জুয়ান মেরার মতো প্লেয়ার আর জামশেদপুর আর ইস্টবেঙ্গলকেই যত সম্ভব টার্গেট করা হচ্ছে এই দুটি ক্লাবের মধ্যে কোনো একটি ক্লাবে হয়তো পরের এই হুয়ান মেরাকে আমরা দেখতে পারবো তো দেখা যাক কি হয় তো এরপরে ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু একজন গোলকিপারকে সাইন চলেছে তাও বাঙালি গোলকিপার শ্রমিক মিত্রকে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পরের মরশুমে তাকে নিতে চাইছে ইস্টবেঙ্গল টিম আর বলে রাখি এই শ্রমিক মিত্র কিন্তু বর্তমানে আইএসএল এর চেন্নাইন হয়ে খেলেন আর কার জায়গায় নেবে সেটাও বলে দিই তার জানো প্রাপসুমান গিল তিনি কিন্তু মেন প্রধান গোলকিপার আর দুই নম্বর গোলকিপার হচ্ছে কমলজিৎ সিং বাট কমলজিৎ সিংকে শোনা যাচ্ছে তাকে লোনে অন্য কোনো ক্লাবে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল টিম এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তার একবার চান্স করেছিল বাট তখন তেমন সুযোগ হয়নি বাট সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু শোনা যাচ্ছে আই লিগের কোনো ক্লাব নইলে কোনো আইএসএল এর ক্লাবে তাকে ছেড়ে দিতে মানে লোন দিলে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল টিম এবং তার জায়গায় নিয়ে আসতে পারে এই শ্রমিক মৃত্যু বাঙালি গোলকিপারকে তো বলে রাখি সম্ভাবনা বেশি আই লিগের কোনো ক্লাবে তাকে পাঠানোর তো পরের যে আপডেটটি আমি তোমাদের দেব হিজাজি মেহেরকে নিয়ে হিজাজি মেহেরকে নিয়ে কিন্তু আপডেট উঠে উড়ে আসছে যে একটা খবর গোয়া নাকি তাকে দু বছরের কনটাকে অফার করেছে বাট হিজাজি মেহের তিনি ইস্টবেঙ্গলই থাকতে চান ইস্টবেঙ্গল যেন তার ভালোবাসা আর কোচে যেই কোচ তাকে নিয়ে এসছে তার প্রতি সম্মান জানিয়ে তিনি ইস্টবেঙ্গলই থাকতে চান বাট ইস্টবেঙ্গল থেকে এখনও অবধি তাকে তেমন ভালো কিছু অফার করা হয়নি এছাড়াও ইন্ডিয়া ছাড়াও মালয়েশিয়ার ক্লাবেরও অফার রয়েছে এই হিজাজি মেহের কাছে তো দেখা যাক হিজাজি মেহেরকে আমরা পরে মরশুমে ইন্ডিয়াতে কোন ক্লাবে আদেও দেখতে পারি ইস্টবেঙ্গল নাকি গোয়া নাকি আদার্স কোনো ক্লাবে নাকি মালয়েশিয়া বা আদার্স ফরেন কান্ট্রি কোনো ক্লাবে তিনি চলে যান আর বলে রাখি ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যেই দুজন বিদেশি খেলোয়াড় জর্ডান এলসে অস্ট্রেলিয়ার খেলোয়াড় আর আলেকজান্ডার প্যান্টিজ তাদের দুজনের সঙ্গে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে তো দেখা যাক এই তিন নম্বর মানে সেন্ট্রাল ব্যাক খেলোয়াড়কে ইস্টবেঙ্গল টিম পরের মরশুমের জন্য রাখে কিনা